নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা, আমি স্বরূপ দত্ত। আজ আবার এলাম আর একটা ভিডিও করতে, ছোট্ট ভিডিও, বিশেষ কিছু বলার নয়, তবে একটু মজার আর শেখার আর বেশ খানিকটা ভাবার। তা হলো সেরাক টু এর ট্রেলার রিলিজ করেছে গত পরশু দিন, আর আজ সেটা একটা আলোচনার বিষয় হয়ে গিয়েছে অন্যরকম। সাধারণত কোনো সিনেমার ট্রেলার লঞ্চ করেছে বা সিনেমাটি রিলিজ করেছে, এটার সঙ্গে যে ধরনের আলোচনা হয় জড়িয়ে থাকে, সেরাক টুর ট্রেলার লঞ্চের পর থেকে মানুষের আলোচনার বিষয়টা খানিকটা বদলেছে। এবং আমি যতটা বুঝি আমার নিজের দিক থেকে, সোশ্যাল মিডিয়াটা আমরা প্রত্যেকটা কাজই যখন যা যা করি সবসময় কিছু না কিছু শিখতে থাকি, প্রতি মুহূর্তে শিখতে থাকি, কাজ করতে করতে শেখা। আপনি কোনো একটি কাজে আসার আগে পড়াশুনো করে এলেন, ওটা একটা জিনিস, আর পড়াশুনো করে এসে ওই কাজটি যখন করছেন তাতে যতদিন দিচ্ছেন, সময় কাটাচ্ছেন, তত তো অভিজ্ঞতা হয়। কাজ করতে করতে মানুষ একটা শেখা শেখে, তো শেখাটায় সারাক টু তো মনে হচ্ছে একটি নতুন চ্যাপ্টার এবং একটি আলাদা চ্যাপ্টার হয়ে থাকবে আমার কাছে, এবং আমার মনে হয় সোশ্যাল মিডিয়া যারা সময় কাটান তাদের জন্য বটে। কেন তার প্রমাণ দিচ্ছি এক্ষুনি এক এক করে। প্রথমেই দেখাই, আমাকে বেশ কিছু কথা বলার সময় এখন আমাকে ডেটা দেখতে হবে আর বলতে হবে। ঠিক এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি, এই দুপুরবেলা, বিকেল হতে চললো প্রায় বৃহস্পতিবার আজ, তো সেই সময় সেরাক টু এর ট্রেলারটা রিলিজ করার পর মাত্র একদিনের সামান্য বেশি, দিনের হিসেবে দুদিন তো হয়নি এখনো, তাতে তাতে এই ভিডিওটাতে ডিসলাইক পড়েছে 6.2 মিলিয়ন, লাইকের সংখ্যাটা 336K, অর্থাৎ 336,000, আর এতে ডিসলাইকের পরিমাণ 6.2 মিলিয়ন, 10 লক্ষতে 1 মিলিয়ন, অর্থাৎ 62 লাখ মানুষ ডিসলাইক করেছে, লাইক করেছে 336,000। ভারতের ইতিহাসে কোনোদিন কোনো ইউটিউব ভিডিও আপলোড করার পর ডিসলাইকের সংখ্যাটা এতটা হয়নি। এই তথ্যটি জানার পর যখন ঘাটাঘাটি শুরু করলাম যে তাহলে ইউটিউবে ডিসলাইকের পরিমাণ সব থেকে বেশি কোন ভিডিওতে, কোন বিষয়ে, তো সেসব নিয়ে যখন পড়াশোনা করতে গেলাম তখন বেশ কিছু তথ্য এলো, এবং সেই তথ্য অনুযায়ী ঠিক এই মুহূর্তে গোটা পৃথিবীর ইউটিউবের ইতিহাসে সর্বকালে সব থেকে বেশি সংখ্যায় ডিসলাইক পাওয়া ভিডিওদের মধ্যে তালিকার 6 নম্বরে ইতিমধ্যে পৌঁছতে চলেছে সেরাক টু এর অফিসিয়াল ট্রেলার, যা এই মুহূর্তে 7 নম্বরে রয়েছে। আমরা, আপনি নিজেও ঘেটে ঘুটে এগুলো বার করে নিতে পারেন, সবই স্ট্যাট, সবই খুঁজলে পাওয়া যায়। যেহেতু আমি আপনার সামনে রয়েছে এবং এই ভিডিওতে এই বিষয় নিয়েই কথা বলছি, তো আমিই আপনাকে জানিয়ে দিচ্ছি তথ্যটা কী। আপনি চাইলে আমার তথ্য দিয়ে জানতে পারেন, আপনার মনে হলে আপনি পরে কখনো খুঁজেও নেবেন। তা হলো, যদি আপনার সাবজেক্ট এই হয়, বিষয় এটা হয় যে ইউটিউবের যে যত ভিডিও আজ অবধি ডাউনলোড করা হয়েছে, আপলোড করা হয়েছে, এই ভিডিওর মধ্যে সব থেকে বেশি ডিসলাইক করা ভিডিও কোনটা, এই বিচারে 1 নম্বরে যেটা থাকে সেটা হলো ইউটিউবের নিজেরই ইউটিউব রিভাইন্ড 2018 বলে একটি ভিডিও আপলোড করা হয়েছিল। সেই ভিডিওটায় ডিসলাইকের পরিমাণ ছিল 18.18 মিলিয়ন, 18.18 মিলিয়ন, এরাই 1 নম্বর। 2 নম্বর এটা খুব পপুলার, জনপ্রিয়, খুব বড় একজন খ্যাতিমান মানুষের, তিনি জাস্টিন বিবার। তিনি বেবি বলে একটি ভিডিও আপলোড করেছিলেন, সেটাও 2010-এ, সেটাতে আপনার ডিসলাইকের পরিমাণ ছিল 11.57 মিলিয়ন, 11.57 মিলিয়ন। এরপরে আসি 3 নম্বরে, ফের ইউটিউবের, এবার ইউটিউব রিমাইন্ড 2019, এই ভিডিওটা আপলোড করার পর ইউটিউবের ডিসলাইকের সংখ্যাটা হয় 9.09 মিলিয়ন, 9.09 মিলিয়ন। এই তালিকায় 4 নম্বরে আছে বেবি শার্ক ডান্স বলে, বেবি শার্ক ডান্স, পিঙ্ক ফং কিডস যারা এটি আপলোড করেছিল, তারা আপলোড করার পর তাতে ডিসলাইকের সংখ্যাটা ছিল 8.88 মিলিয়ন, 8.88 মিলিয়ন। নাম্বার 5-এ একটি রাশিয়ান ভিডিও আপলোড হয়েছিল, এই রাশিয়ান ভিডিওটি আপলোড হওয়ার পর 6.96 মিলিয়ন, সেটাও 2018, 6.96 মিলিয়ন ডিসলাইক পড়ে। নাম্বার 6, যেটাকে সেরাক টু ভাঙার পথে সামান্য একটুই বাকি আছে, নাম্বার 6-এ আছে জনি জনি ইয়েস পাপা বলে একটি ভিডিও আপলোড করা হয় লুলু কিডসের তরফ থেকে,
এই ভিডিওটায় 6.58 মিলিয়ন ডিসলাইক পড়ে। আর আপনাকে আগেই বললাম যে সরক টু এই তালিকায় আপাতত আছে 7 নম্বরে, তাদের ডিসলাইকের সংখ্যাটা 6.2 মিলিয়ন। এর আগের 6 নম্বরে যারা রয়েছে জনি জনি ইয়েস পাপা, তাদেরটা 6.58 মিলিয়ন ডিসলাইক, আর সরক টু এর 6.2 মিলিয়ন ডিসলাইক। ভাঙাটা খানিকক্ষণের অপেক্ষা, সন্ধ্যাবেলায় যদি আমার ভিডিওটা কেউ দেখেন তাহলে দেখবেন সরক টু 6 নম্বরে চলে গিয়েছে। এই অবধি তো গেল তথ্য, আরেকটি তথ্য না দিলে এই তথ্যটা সম্পূর্ণ হয় না। তা হলো এই যে ডিসলাইকগুলো পড়েছে, এই ডিসলাইকগুলো লাইকের পার্সেন্টেজে, ডিসলাইক একটা পার্সেন্টেজ তো হয়, সেই হিসেবে যদি আপনি দেখেন ডিসলাইকের পার্সেন্টেজ, তাহলে সরক টু অলরেডি সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। মাথায় রাখবেন তাতে মাত্র 3.5 লাখেরও কম লাইক পড়েছে, আর ডিসলাইকের সংখ্যাটা 62 লক্ষের ওপরে। তাই এই লাইক আর ডিসলাইকের যদি কম্পেয়ার করেন শেয়ারের পার্সেন্টেজের, তাহলে সরক টু এর এই পার্সেন্টেজটা দাঁড়াচ্ছে আপাতত 94.82%, 94.82%। এটা ওই প্রথম ভিডিও তালিকাতে যারা ছিল ইউটিউব রিওয়াইন্ড 2018, তাদেরও অবস্থা এত খারাপ ছিল না, তাদেরও পার্সেন্টেজ খানা ছিল 86.34। অর্থাৎ এটা থেকে আমরা কি দেখলাম বা শিখলাম, যে সরক টু যে কাজ করতে চলেছে, বিভিন্ন আমি দেখছিলাম কেয়ারকে থেকে সমস্ত যত মানুষ ইউটিউবার আছেন প্রত্যেকেই বলছেন যে একটাই কাজ করুন, সরক টু এর অফিসিয়াল ট্রেলারে ঢুকুন, ভিডিওটি আপনারা দেখবেন না, আপনারা জাস্ট ডিসলাইক করে বেরিয়ে যান। আমি জানি না এই কাজটি ভালো না মন্দ, ওটা আলাদা ইস্যু, আমি ওদের দলের মধ্যে পড়ি না, বাট এরকম একটা ক্যাম্পেইন তো চলছেই গত কিছুদিন ধরে। এবার দেখবো না লাইক করবো না ডিসলাইক করবো তাদের ব্যাপার, তারা যেমন করছেন এটা একটা সমাজ, সেখানে একটা ঘটনা ঘটছে, আমি সেই ঘটনার সাক্ষী বটে, আমি দেখছি আমার চারপাশে ঘটনা ঘটছে, আমি পাশাপাশি কিছু জিনিস নিজের মতো করে দেখছি, যেগুলো দেখছি তার একটা জিনিস আপনাকে দিলাম তথ্য, যে মনে হয় যদি এভাবে চলতে থাকে তাহলে আগামী 3-4-5 দিনের মাথায় সরক টু সব দিক থেকে ছাপিয়ে ইউটিউবে মোস্ট ডিসলাইকের সংখ্যার বিচারে হয়তো 1 নম্বরে গিয়েই দাঁড়াবে, কারণ সেভাবেই তো ক্যাম্পেইন করা হচ্ছে। আর 130 কোটি মানুষ, কত লোক নেট ব্যবহার করেন, কত লোক ইউটিউবার, কত অ্যাকাউন্ট আছে, সেসব পরে বিচার্য বিষয়, বাট এটা সম্ভব, ইটস পসিবল, তো সেই পথেই চলছে, মানুষ হয়তো তাই করবে। কিন্তু এখান থেকে শেখার জিনিস আরও একটা, আরও 2-3-4-5টা, তা হলো আচ্ছা কি হয় এই যে এত লোক ডিসলাইক করছে, তাহলে কি ভিডিওটা কেউ দেখছেন না? তথ্য বলছে, আমি যদি এই মুহূর্তে ভিডিওটার দিকে তাকাই তাহলে দেখছি যে অলরেডি প্রায় 22 মিলিয়ন ভিউজ কিন্তু হয়ে গিয়েছে। অর্থাৎ সরক টুর অফিসিয়াল ট্রেলার যেমন 6.2 মিলিয়ন মানুষ ডিসলাইক করেছে, অপছন্দ করেছে, পাশাপাশি ওদের প্রায় 22 মিলিয়ন ভিউজও হয়েছে। প্রশ্নটা হলো এই 22 মিলিয়ন ভিউজটা বেশি না কম? আমি একটু দেখার জন্য পেছনে গেলাম, মহেশ ভাটের পুরনো ছবি যদি বলি, সেই অর্থে ভালো করে রিলিজ হওয়া তাও 4 বছর আগে 2016 নাগাদ আরাজ রিবুট বেরিয়েছিল, তো সেটায় যখন দেখতে গেলাম যে ওর অফিসিয়াল ট্রেলারের কেমন ভিউজ হয়, 4 বছর আগে আর এখনকার মধ্যে তো অনেকটা ডিফারেন্স আছে ডিজিটাল মিডিয়া, তো সেটা কমই, মানে সেই বিচারে মাত্র 2 দিনের মধ্যে, এখনও 2 দিন কমপ্লিট হয়নি, এরকম যদি ঘন্টার হিসেবে যাই তাহলে 22 মিলিয়ন ভিউজটা কম নয়, রাজ রিবুটের তুলনায় বেটার। এবার প্রশ্ন আসে, 2020-র কথা তো বলতে পারি, হোক না মহেশ ভট্টের সিনেমা নয় অন্য কারো ছবি, তাই যদি হয় তাহলে অন্য কারো সিনেমা দুটো বেছে নিলাম, একটা থাপ্পড়, থাপ্পড় তো 2020-তে বেশ বেশ পাবলিসিটি পাওয়া কোনো ছবি, আপনি দেখতে পারেন না দেখতে পারেন আলাদা ব্যাপার, বাট থাপ্পড়ের নামটা আপনাকে শুনতে হয়েছে, গল্পটা খানিকটা জানতে হয়েছে, কারণ বড় বড় স্টারেরা ছিল, পাবলিসিটি সেভাবে করা হয়েছিল। থাপ্পড় আজকের ডেটে গিয়েও যদি আপনি দেখেন ওর ভিউজখানা কিন্তু 25 মিলিয়ন, 25। তাহলে থাপ্পড় যা 2020-তে রিলিজ করেছে সেই ছবি আজ এতদিন বাদেও ওর ভিউজের সংখ্যা 25 মিলিয়ন, সরক টু 48 ঘন্টার মধ্যে 22 মিলিয়ন, অর্থাৎ ভিউজে কিন্তু কমেনি। ওকে থাপ্পড় বাদ দিলাম, আর একটা ছবির কথা বলি, মালাং। মালাংও যথেষ্ট বেশি পাবলিসিটি করা হয়েছিল, মালাংও স্টারেরা ছিলেন, বড় ছবি সেই অর্থে বিগ বাজেট ছবি, তো মালাংকেও যখন এতদিন বাদে দেখছি, 2020 ছবি এতদিন বাদে দেখছি, তখন মালাংয়ের ভিউজ গিয়ে দেখছি 47 মিলিয়ন্স, তো সরক টু তো মাত্র 48 ঘন্টা, এবং আগামী 48 ঘন্টা বা আরও আগামী 96 ঘন্টা, আরও 4-5 দিন সময় তো দিতে হবে,
এই 4-5 দিন সময়ের পরে গিয়ে দেখার বিষয় হবে যে ভিউজটা কত, একটা ক্ল্যাশ হচ্ছে, যেন সেই রামায়ণের যুদ্ধের মতো। ছোটবেলায় যারা রামায়ণ দেখেছেন, পরে তো টেলিকাস্ট হলো, খেয়াল করবেন দেখবেন যুদ্ধক্ষেত্রে গিয়ে রামের তরফের কেউ একজন ভালো লোক একটা তীর মারলেন, আর রাবণের তরফ থেকে একজন কেউ আর একটা তীর মারলেন, দুটো তীর এসে এরকম মাঝখানে দাঁড়িয়ে থাকলো। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর যে দুর্বল সে আস্তে আস্তে ভ্যানিশ হয়ে গেল। তো এখানেও তো বিষয়টা তেমন, একটা মাস বহু মানুষ উদ্দেশ্য প্রণোদিতভাবে ঢুকছে ওই ভিডিওটাকে ডিসলাইক করতে, আর যাদের ভিডিও এটা, যারা ব্যবসাটা করছে, তারাও তো চুপচাপ বসে নেই, তারাও তো নানা রকম উপায়ে এর ভিউজ বাড়ানোর চেষ্টা করছে। তো আমি আমার জিনিসটার ভিউজ বাড়াবো, আর কিছু লোক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ভিউজটা কমাবে বা ডিসলাইক করে জিনিসটাকে একটু অসম্মানজনক জায়গায় ফেলবে, সেরকম একটা লড়াই চলছে। আর লড়াইয়ের আপাতত স্কোর কি আমি শুধু সেটাই দিলাম, আজ থেকে 7 দিন বা 10 দিন বাদে আমি হয়তো একটা কনক্লুশনে গিয়ে পৌঁছতে পারবো যে ঠিক কি শিখলাম, কি ঘটলো ঘটনাটা থেকে। এক, আগামী 7 দিন 10 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। আমার মন বলছে স্যার টুই পৃথিবীর ইউটিউবের ইতিহাসে প্রথম কোনো ভিডিও হতে চলেছে যার ডিসলাইকের পরিমাণ সংখ্যা সব থেকে বেশি, সেটা হবে। আর দুই, ইতিমধ্যে একটি ঘটনা ঘটেই গিয়েছে যে 3.5 লাখও নয় এরকম লাইকের বিচারে 62 লক্ষ ডিসলাইক পড়েছে। তো সুশান্ত সিং রাজপুত বোধহয় সোশ্যাল মিডিয়ায়, ডিজিটাল প্ল্যাটফর্মে, ইউটিউবেও কিছু জিনিস শিখিয়ে গেলেন, পরবর্তী অধ্যায়ে মানুষকে এগুলোর মধ্যে দিয়ে চলতে হবে। তো ব্যাস, আজকে এটুকুই বলার ছিল। স্যার একটু থেকে আপনিও শিখতে থাকুন, আমরাও শিখতে থাকি। সোশ্যাল মিডিয়ায় যারা পড়ে থাকেন, যারা দেখেন, তারা বোঝার চেষ্টা করুন যে কি কাণ্ডটা হতে চলেছে। পছন্দ আর অপছন্দের লড়াইয়ে শেষ পর্যন্ত পছন্দ জিতবে না অপছন্দ জিতবে এ আর বলার অপেক্ষা রাখে না, অপছন্দ মারাত্মক পরিমাণে জিতে আছে। কিন্তু পছন্দই করি আর অপছন্দই করি, যে জিনিসটাকে করা হচ্ছে সেই জিনিসটা মানে তুমি ইগনোরও করতে পারো আবার ভালোবাসতে পারো, যাই করো তুমি মানুষটাকে অবহেলা করতে পারবে না বা মানুষটাকে ছাড়া থাকতে পারবে না। এটা হলো কি সেই টাইপের একটা জিনিস, এমন একটা সাবজেক্ট যে ভিউজটা কিন্তু খুব একটা আটকানো যায়নি, 22 মিলিয়ন, দেখা যাক এটা কোথায় গিয়ে পৌঁছায়। ব্যাস, নমস্কার, ভালো থাকবেন। আজকে স্যার একটু রাস্তা, দ্বিতীয় রাস্তাই দেখাচ্ছে বটে সোশ্যাল মিডিয়ায়। ভালো থাকবেন, দেখতে থাকবেন স্বরূপ কথা, আর লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। ব্যাস, কথা বলতে থাকবো, গল্প করতে থাকবো। নমস্কার।